আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে আসা যাওয়ার ক্ষেত্রে নতুন আইন আসতেছে, এই বিষয়ে বিস্তারিত বলবো। তার আগে বলে নেই, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে করে ভিসা সংক্রান্ত সকল তথ্য সবার আগে চলে যায় আপনার কাছে। আসি মূল বিষয়। সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য, যে কোনো দেশ থেকে আসার জন্য তাকে করোনা নেগেটিভ সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, পাশাপাশি করোনা ভ্যাকসিন প্রথম এবং দ্বিতীয় ডোজ কমপ্লিট করার পরে এটা অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। এবং অনলাইনে অ্যাক্টিভ থাকার পরে আপনার করোনা ভ্যাকসিনেশন যে কার্ড এটা প্রিন্ট করে সাথে রাখবেন, যাতে করে এয়ারপোর্টের ভিতরে এটা আপনাকে দেখাতে হবে অবশ্যই। করোনা ভ্যাকসিনেশন কার্ড এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া দুবাইতে আসা যাওয়া একেবারেই যাবে না। এই তথ্যটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যাতে করে যাদের করোনা ভ্যাকসিনেশন কার্ড নেই তারা যেন বর্তমানে বাংলাদেশে না যায়। করোনা ভ্যাকসিন কমপ্লিট করার পরে যাতে করে নিজ দেশে যেতে পারে এবং আসতে পারে, যাতে করে কোনো রকম সমস্যা না হয় এয়ারপোর্টের ভিতরে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।